এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল, বলেছিলেন আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। আল্লাহ বলল ঠিক আছে, ইদ্রিসকে আকাশে ঘুরাও। প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন। ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছিল। ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান? মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামু কই? আল্লাহ কয় কথা নাই দৌড় দে। আমি দৌড় দিলাম, এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া। ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ দুনিয়ায় হয় নাই, চতুর্থ আকাশের মধ্যে হয়েছে। একটু চিৎকার করে পড়বেন। সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম উনি তো মরে নাই, মরছে উনি জিন চালাইতো উনিও মরবে। শক্তিশালী একজন নবী ছিল উনি। মালাকুল মাউত কে বলেছিলেন, মালাকুল মাউত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো, আমার একটা কাজ আছে। মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল, সুলাইমান টাইম ইজ আপ, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন? করেন। সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো, ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ শুরু করো। আর কিছু জিনকে বলল, চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও। সাইয়েদনা সুলাইমান আলাইহি সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন। এই রুমে ঢুকার দরজা নাই, হাতে একটা লাঠি নিলেন, কিনিলেন, লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা এত বদমাস ছিল, সাইয়েদনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না, ছিল ফাঁকিবাজ। কি ছিল? দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না, ঠিক কিনা? মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো। জিনেরাও কাজ শুরু করলো। ওদিকে মালাকুল মাউত এসে বলল, সুলাইমান সময় তো শেষ। সুলাইমান বলে সমস্যা নাই, রূহ কবজ কর। উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে, কোরআন সাক্ষী। মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। উনি এমন ভাবে দাঁড়িয়েছেন, রুহ চলে গেল, লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন, লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ। জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে, কাজ করতে হবে। করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ। ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা, উই পোকা, যেই পোকা কাঠ খেয়ে ফেলে, এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনেরা কয় হায় হায়, খালি খালি কাম করছে এতদিন। সুবহানাল্লাহ। কবেন না, সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারে নাই, চলে গেলেন। মুসা আলাইহিস সালাম মরছে? উনি মরবে কেন? উনি তো খালি মারে। মরছে? এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চি নাই, মুখের আগে হাত চলতে কয়েকজন, এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছে না নাই? মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, তো কি চাও? জি তুয়ানাক বাদা রুহাক, আপনার রুহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ, কি দেখে? আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। অমিয়া, অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম। উনি বললেন কি করবি? কয় আপনারে মারবো, কয় এদিকে আয়। মালাকুল মাউত মনে মনে ভাবে, এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা আগায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন, আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড়। ফাসাক্কাহু ফাফাকু আইনা, বুখারীর বর্ণনা, এক থাপ্পড়ে চোখ নাই। ঠিকই মালাকুল মাউত দৌড়, এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন রাখো, এটা মুসা আলাইহিস সালাম, তার মেজাজ বড্ড গরম, আমাকে কথা বলতে হবে। আল্লাহ বললেন, মুসা বুখারীর বর্ণনা, গরুর পিঠের উপর হাত রেখে দাও। রাখা হলো, তোমার হাতের নিচে গরুর যত পশম, প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম অনেক চালাক নবী, উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর 2000 পশম থাকে, তার মানে 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে? আগে ওইটা বলেন। আল্লাহ বললেন, সুম্মাল মাউত, তারপরে তো মুসা মরতেই হবে, আসতেই হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই। মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের রূহ নিয়ে উড়াল দিলেন। সুবহানাল্লাহ। বাঁচতে পারছে?
বিশ্ব নবী মরে নাই, উনি অন্তকাল করেছেন, চিল্লা এখন ঠিক কিনা? এতেকালের আগে বিশ্ব নবী প্রচন্ড অসুস্থ হলেন, মায়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয় আমি বাঁচব না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা, ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে এতেকাল করেছেন, তার মানে বিশ্ব নবী শাহী জামা আল্লাহ বললেন পানি আনো, বিশ্বনবী পানি দিয়ে অজু করলেন, অজু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়েছে, বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো, পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন, আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট, ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি, আমাদের নসিবে কি আছে, আল্লাহ তুমি বাঁচাও করে না। আমি বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে, বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি, সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না, বিশ্বনবীকে ধরে সাইয়েদাতুনা ফাতিমা কান্নাকাটি শুরু করে দিলেন, আর বললেন ওয়া কর বাবা, ওয়া কর বাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না, আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে। কি যেন কানে কানে বললেন ফাতেমা, আরো কেঁদে দিল, আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল। বিশ্বনবীর এতেকালের অনেক পর মা এশার কাছে ফাতেমা বললেন, আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা, আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম, আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়েদাতুনা ফাতেমা উনি অন্তকাল করলেন। বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না, এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে, বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন, বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে, আয়েশা যে বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে না, মা এসা বুঝতে পেরে মেসোয়াক আনলেন, বিশ্বনবীকে মেসোয়াক করিয়ে দিলেন। এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শোনো, আল্লাহ আমাকে অপশন দিয়েছে, কি দিয়েছে, আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন, আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম। সাইয়েদানা আবু বকর কান্না জুড়ে দিলেন, বিশ্বনবী বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ তরক করো না, এতেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না, আর বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না, ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও, আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই। এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা ধপাস করে জমিনে পড়ে গেল, বিশ্বনবীও চলে গেলেন। থাকতে পেরেছে কেউ? চিল্লায় বলেন, এজন্য আমরা আল্লাহর কাছে ইমানি মৃত্যু চাই, কি মৃত্যু, আমরা উত্তম মৃত্যু চাই, চিল্লাই বলেন কি মৃত্যু।